सुप्रिय शिक्षार्थी बृंद झिटा खाना रहमतुल्ला कलेजे अनलाइन क्लस भूगोल और परिवेश विभाग के पक्ष स्वागत जाना प्रभाषक वासुदेव शाह। आज के आलोच्य विषय हे भूगोल प्रथम पत्र के तृतीय अध्याय भूमिरूपेर परिवर्तन बा जियोमॉर्फिक चेंज जे सकल कारण भूमिरूप परिवर्तन घटे थाके तार मध्ये अन्यतम एक कारण हच्छे नदी। आमरा आजके नदी निये आलोचना करब। संक्षिप्त एक क्लासे आलोचना करा विस्तारित तो सम्भव नय। आमरा चेष्टा करब परवर्ती क्लासे बाकी आलोचना उपस्थापन करार जन्य। जारा प्रथम वर्षेर शिक्षार्थी रयेछो तादेर जन्य विशेषभावे आजकेर एई क्लास। तो आमरा जानी बांग्लादेश नदीमातृक देश। नदीके केंद्र करे आमादेर एई भूखण्डे एई अंचले सकल सभ्यता गड़े उठेछिल। काजेई नदी सम्पर्के आमादेर परिष्कार धारणा थाका प्रयोजन। आमादेर नदी प्रतिभा आलोचना शुरू दी। आमी नदी बोलते आमरा कि बुझी बा नदीर संज्ञा कि से विषयटी आलोचना करते चाई। आमरा मनोयोग सहकारे सकले ख्याल करब। नदी सृष्टि हय पार्वत्य अंचले एवं नदी गंतव्य होच्छे सागर बा महासागर। तारपर नदीके एइभावे संज्ञायित करते पारि जे सुउच्च पार्वत्य अंचले बृष्टिपात बरफ गला पानी बा हिमबाह श्रवण प्रभृति द्वारा सृष्ट छोट छोट धारा उपधारा एकत्रे मिलित हुए समभूमि दिए प्रवाहित हुए सागर महासागर बा जलाशय पतित हुए ताके नदी बोले। सुप्रिय शिक्षार्थीबृंद हमें आरेकटी बार रिपीट करछि सुउच्च पार्वत्य अंचले बृष्टिपात हिमबाह बा बरफ गला पानी प्रश्रवण प्रभृति द्वारा सृष्ट छोट छोट धारा उपधारा एकत्रे मिलित हुए समभूमि दिए प्रवाहित हुए सागर बा महासागरे पतित हुए ताके आमरा बोलबो नदी। एखन नदीर उत्पत्ति हच्छे पहाड़े बा पार्वत्य अंचले गंतव्य हच्छे सागर। ये दीर्घ चलार पथ এই নদীর এই গতিপথকে তিনটি ভাগে বা পর্যায়ে আমরা ভাগ করতে পারি। একটি হচ্ছে পার্বত্য পর্যায় বা পার্বত্য গতি বা যেটিকে আমরা বলে থাকি প্রথম পর্যায়। এই পার্বত্য পর্যায়ে নদী ক্ষয় সাধন করে অর্থাৎ পলল কাঁকর বালুকণা প্রভৃতি বহন করে নিয়ে আসে। এবং দ্বিতীয় পর্যায়টি হচ্ছে সমভূমি পর্যায়। এই পর্যায়ে নদী সাধারণত সঞ্চয়জাত ভূমিরূপ সৃষ্টি করে। আর একটি হচ্ছে বদ্বীপ পর্যায় বা তৃতীয় পর্যায়, সেখানে বদ্বীপের সৃষ্টি করে। এ হচ্ছে নদীর তিনটি পর্যায়। আমরা নদী সম্পর্কে আলোচনা করতে গেলে অবশ্যই আমাদের নদী সংক্রান্ত প্রাসঙ্গিক বিষয়গুলো আমাদের প্রত্যেকটি শিক্ষার্থীর জানা প্রয়োজন। আজকের ক্লাসে আমি সেই প্রাসঙ্গিক বিষয়গুলো সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, উপনদী, শাখা নদী, নদী সঙ্গম, নদী বিন্যাস, মোহনা, এগুলো নদী সংক্রান্ত প্রাসঙ্গিক বিষয়। তা আমরা উপনদী বলতে আমরা কি বুঝি? যেখানে নদীর সৃষ্টি হয় ছোট ছোট ধারা উপধারা পার্বত্য অঞ্চলে একত্রে মিলিত হয়ে মূল নদীর সৃষ্টি করে। যে সকল ছোট ছোট নদী দ্বারা মূল নদীর সৃষ্টি হয় সেগুলো হচ্ছে উপনদী। সমভূমি দিয়ে নদী প্রবাহিত
যখন হয় তখন বিভিন্ন শাখা প্রশাখার সৃষ্টি করে থাকে, যাকে আমরা বলে থাকি শাখা নদী। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক বা একাধিক নদীর মিলনস্থলকে বলা হয় নদী সঙ্গম, এক বা একাধিক নদীর মিলনস্থলকে বলা হয় নদী সঙ্গম। আমরা একটি বিষয় আমাদের জানা প্রয়োজন, আমি আগেও বলেছি, নদী মহাসাগর বা সাগরের সাথে মিলিত হয়ে নদীর গতিপথকে শেষ করে। নদী যেখানে সাগরের সঙ্গে মিলিত হয়, নদী যেখানে সাগরের সাথে মিলিত হয়, অর্থাৎ নদী এবং সাগরের মিলনস্থলকে বলা হয় মোহনা। নদী এবং সাগরের মিলনস্থলকে বলা হয় মোহনা। এবং আরেকটি বিষয় আমাদের জানা প্রয়োজন, সেটি হচ্ছে নদী বিন্যাস বলতে আমরা কি বুঝে থাকি। তো আমরা বলেছি উপনদী, শাখা নদী, মূল নদী, সেই সাথে নদীর যে টোটাল যে জালিকা সৃষ্টি করে, অর্থাৎ উপনদী, মূল নদী, শাখা নদী সব মিলিয়ে একত্রে বলা হয় নদী বিন্যাস বা ড্রেনেজ প্যাটার্ন। এ হচ্ছে প্রাসঙ্গিক বিষয় সংক্ষিপ্ত আলোচনা। আমি সুপ্ত শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে নদী দ্বারা নদী তার চলার পথে দুই ধরনের ভূমিরূপ সৃষ্টি করে, নদী তার চলার পথে দুই ধরনের ভূমিরূপ সৃষ্টি করে থাকে। একটি হচ্ছে পার্বত্য গতিতে নদী সাধারণত ক্ষয়কার্য সম্পন্ন করে থাকে, এবং পার্বত্য গতিতে নদী নিচের দিকে ক্ষয়কার্য করে থাকে এবং ক্ষয়জাত ভূমিরূপের সৃষ্টি করে থাকে। আর হচ্ছে সমভূমিতে এসে নদী সঞ্চয়জাত ভূমিরূপ সৃষ্টি করে। তাহলে আমরা বলতে পারি নদী দ্বারা সৃষ্ট ভূমিরূপকে দুই ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে ক্ষয়জাত ভূমিরূপ, আরেকটি হচ্ছে সঞ্চয়জাত ভূমিরূপ। তা আমরা আজকে সঞ্চয়জাত ভূমিরূপগুলো সম্পর্কে অতি সংক্ষেপে আলোচনা করব, এবং পরবর্তী ক্লাসে আমরা চেষ্টা করব ক্ষয়জাত ভূমিরূপ বা অন্যান্য বিষয়গুলো আলোচনা করার জন্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো নদী দ্বারা যে সঞ্চয়জাত ভূমিরূপ সৃষ্টি হয় তার মধ্যে প্রথমে আমরা বলতে পারি পলল পাখা, অর্থাৎ নদী তার পার্বত্য গতিতে শেষ করে যখন সমভূমিতে প্রবেশ করে তখন নদীর পাদদেশে পলি, কাঁকর, বালুকণা প্রভৃতি সঞ্চিত হয়ে পাখার ন্যায় ভূমিরূপের সৃষ্টি করে। আমি আবার বলছি, নদী তার সমভূমির প্রথম পর্যায়ে অর্থাৎ পাহাড়ের পাদদেশে পলি, কাঁকর, বালুকণা প্রভৃতি সঞ্চিত হয়ে ভূমিরূপের সৃষ্টি করে, যেটি দেখতে হাত পাখার ন্যায়, সেটিকে বলা হয় পলল পাখা। আমরা পরবর্তীতে আলোচনা করব পলল কোন, নদীর পার্বত্য গতি অর্থাৎ পাদদেশে বিভিন্ন নদীবাহিত বালুকণা, পলি, কাঁকর প্রভৃতি জমা হয়ে ভূমিরূপের সৃষ্টি করে, যেটা দেখতে অনেকটা কোণের ন্যায় ত্রিকোণাকার, এটাকে বলা হয় পলল কোন। আমরা পলল সমভূমি, নদী যখন বর্ষাকালে নদীর দুপুল ছাপিয়ে বিভিন্ন অঞ্চলকে প্লাবিত করে, প্রতি বছর এই প্লাবনের ফলে, প্লাবনের সাথে যে ক্ষয়জাত ভূমিরূপ হিসাবে বালুকণা, ধূলিকণা, কাঁকর প্রভৃতি বহন করে নিয়ে আসে, এবং প্লাবন শেষ হয়ে গেলে সেই ঘোলা পানি থেকে যে পলি,
বালুকণা প্রভৃতি সঞ্চিত হয়ে প্রতি বছর উভয় পাশে প্লাবনের ফলে যে ভূমিরূপ সৃষ্টি হয় তাকে আমরা বলব প্লাবন সমভূমি। প্রাকৃতিক বাঁধ প্রতি বছর বর্ষায় নদী ভরাট হয়ে গিয়ে প্লাবিত হয়, সেই প্লাবনের ফলে প্রাকৃতিকভাবে নদীর দুই পাশে উঁচু বাঁধের ন্যায় সৃষ্টি হয়। বছরের পর বছর এভাবে সঞ্চয়ের ফলে বাঁধের আকারে সৃষ্টি হয়। প্রকৃতিগতভাবে সৃষ্ট এই বাঁধকে বলা হয় প্রাকৃতিক বাঁধ। এবং প্রাকৃতিক বাঁধের পশ্চাদে যে ঢালু ভূমিরূপ থাকে তাকে বলা হয় পশ্চাদ ঢাল। নদীর বা নদী তার চলার পথে কোথাও কোথাও শক্ত ভূমিরূপের দ্বারা বাধাগ্রস্ত হয়, যার ফলে নদী একে বেঁকে পথ চলে, যার ফলে নদীর বাঁকের সৃষ্টি হয়। বালুচর, বালুচর বলতে আমরা এটুকু বুঝব যে প্রতি বছর বর্ষায় নদী ফুলে ওঠে এবং নদীবাহিত বালুকণা অধিক পরিমাণে জমা হয়ে বালুচরের সৃষ্টি করে, যেটা বর্ষার পরে নদীর মাঝে আমরা বালুচর দেখতে পাই, সেগুলো বলা হয় বালুচর। আরেকটি বিষয় অশ্বপ্রাকৃতি হ্রদ, এটাকে ইংরেজিতে বলা হয় অক্স বো লেক। নদী একে বেঁকে তার পথ চলে এবং কখনো কখনো এমন বেশি বাঁকা হয় যে মূল নদী থেকে আমাদের একটি অংশ বিচ্ছিন্ন হয়ে যায় এবং নদীর যে মূল স্রোত সে অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং এটি দেখতে ঘোড়ার খুরের ন্যায় বিধায়িত করা হয় অশ্বক্ষুরাকৃতি হ্রদ। সেখানে বিচ্ছিন্ন একটি হ্রদের ন্যায় সৃষ্টি করে, এই জন্য বলা হয় তাকে অবলে অশ্বক্ষুরাকৃতি হ্রদ। আরেকটি বিষয় আমি বলব, সেটি হচ্ছে বদ্বীপ। আমরা জানি বদ্বীপ নদী তার নিম্ন গতিতে বা শেষ গতিতে অনেকগুলো বদ্বীপের সৃষ্টি করে থাকে। আমাদের বাংলাদেশের দক্ষিণাঞ্চলে এরকম অনেক বদ্বীপ দৃশ্যমান, নদী তার শেষ গতিতে বদ্বীপের সৃষ্টি করে থাকে। তো আমরা এগুলো দেখতে গ্রিক শব্দ আমাদের মাত্রা ছাড়া বা আমরা বাংলায় এবং ল্যাটিন অক্ষর, ল্যাটিন অক্ষর সেটা আমরা বলব ডেল্টার মতো দেখতে, এই জন্য একে বদ্বীপ নামে অভিহিত করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরবর্তী ক্লাসে নদীর বাদবাকি বিষয়ে আলোচনা করার চেষ্টা করব, সেখানে আমরা ক্ষয়জাত ভূমিরূপ সম্পর্কে আলোচনা করব। তা আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম, আমরা চেষ্টা করব নদীর সংজ্ঞাটি আত্মস্থ করার জন্য, নদী বলতে আমরা কি বুঝি, নদী তার গতি পথে কয়টি পর্যায়ে ভাগ করা হয়েছে নদীর গতি পথকে, সেই তিনটি পর্যায়ে আমরা বলব এবং নদী সম্পর্কে যে প্রাসঙ্গিক বিষয়গুলো শাখা নদী, উপনদী, মূল নদী, নদীর মোহনা, নদীর সঙ্গম এগুলো সম্পর্কে জানব এবং নদী বিন্যাস এ সম্পর্কে জানব। এবং নদী দ্বারা আমরা বলেছি যে দুই ধরনের ভূমিরূপের সৃষ্টি হয়, একটি হচ্ছে ক্ষয়জাত এবং সঞ্চয়জাত। সেই সঞ্চয়জাত ভূমিরূপগুলো আজকে আমি আলোচনা করলাম, সেই বিষয়গুলো আমরা জানব এবং পরবর্তী ক্লাসে আমরা ক্ষয়জাত ভূমিরূপ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো যা হোক, আমরা আবারও সকলকে ভূগোল এবং পরিবেশের বিভাগ শিক্ষাখাদারণ মডেল কলেজের পক্ষ থেকে সকলকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি, বিশেষ করে নবাগত শিক্ষার্থীদের। আরেকটি বিষয় আমরা জানি, কোভিড-19 তথা করোনা ভাইরাসের কারণে আমাদের শিক্ষার্থীদের স্বাভাবিক ক্লাস ব্যাহত হচ্ছে, তবু আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে সদস্য সরকারের নির্দেশ মোতাবেক আমরা যে অনলাইন ক্লাসগুলো করছি সেগুলো তোমরা পর্যবেক্ষণ করবে এবং বই পড়বে অধ্যায়ভিত্তিক। তো আমরা তাহলে
তোমরা বুঝতে পারবে আশা করি। তো শুধু আজকে পরিশেষে আমি একটি বিষয় বলতে চাই যে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলব, আমরা স্যানিটাইজ ইউজ করব, আমরা মাস্ক ব্যবহার করব এবং আমরা ঘরে থাকব। আমরা স্বাস্থ্যবিধি মেনে আমরা নিজেদেরকে সুস্থ রাখব, পরিবারের সবাইকে আমরা সুস্থ রাখব। আশা করি আমাদের এই যে বিপদ বা দুর্যোগ, যে মানবীয় বিপর্যয়, সে বিপর্যয় থেকে আমরা মুক্তি পাব সে আশা করে প্রত্যাশা করে সকল শিক্ষার্থীদের আবারও আমি ভূগোল এবং পরিবেশ বিভাগের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করে আমার আজকের এই সংক্ষিপ্ত ক্লাস শেষ করছি। ধন্যবাদ সকলকে।